বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। তাইওয়ান প্রণালীকে ঘিরে মহড়ার নতুন ভিডিও প্রকাশ করেছে চীন। রাশিয়ায় ইরানের ড্রোন বিক্রি যে কোনোভাবে আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের হুমকিতে ইউক্রেন। জানিয়ে দেব রুশ ঘাঁটিতে ইউক্রেনীয় হামলায় কি বার্তা পাচ্ছে মস্কো। এদিকে অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক রয়েছে ইরান ও আফগানিস্তান। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার সস্তা তেলই বাঁচিয়ে দিল ভারতকে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মতামত। তাইওয়ান প্রণালীকে ঘিরে মহড়ার নতুন ভিডিও প্রকাশ করেছে চীন। গেল বুধবার দক্ষিণ চীন সাগর এবং উপকূলীয় এলাকায় চালানো হয় এই মহড়া। ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার কামান নিয়ে চলে স্থল বাহিনীর যুদ্ধ প্রশিক্ষণ। অন্যদিকে সাবমেরিন ও যুদ্ধজাহাজ ঠেকাতে মহড়া চলে নৌবাহিনীর। এর পাশাপাশি মিসাইল হামলা ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও চলে প্রশিক্ষণ। মহড়ায় অংশ নেয় চীনা বিমান বাহিনীতে ব্যবহৃত সর্বাধুনিক যুদ্ধ বিমানও। তাইওয়ান প্রণালীতে সামরিক মহড়া শেষ হলেও সোমবার পিত ও বোহাই সাগরে প্রশিক্ষণ শুরু হয়। চীনের বোহাই সাগরে শুরু হওয়া ড্রিল এক মাস চালানোর ঘোষণা দিয়েছে বেইজিং। এদিকে তাইওয়ান প্রেসিডেন্ট চাই ইং ওয়েন জানিয়েছেন, মহড়ার পরিধি কমালেও তাইওয়ানের চীনের হামলার সংখ্যা কমেনি। বলেছেন, যে কোনো সময় তাইওয়ান প্রণালীকে ঘিরে আবারও মহড়ার পরিধি বাড়াতে পারে চীন, তাই সামরিক প্রশিক্ষণের মাত্রা কমিয়ে আনলেও এখনও নিরাপদ নয় অঞ্চলটি। রাশিয়ায় ইরানের ড্রোন বিক্রি যে কোনোভাবে আটকানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, রাশিয়ার কাছে ড্রোন বিক্রির চেষ্টা করছে ইরান, কিন্তু তাদের এই চেষ্টা যে কোনোভাবেই আটকানো হবে। বুধবার মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল আরাবিয়ার কাছে যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা জানান, রাশিয়ায় ড্রোন পাঠানোর অংশ হিসেবে রুশ কর্মকর্তারা ইরানে গত কয়েক সপ্তাহ যাবৎ প্রশিক্ষণ নিচ্ছে। এ ব্যাপারে শুক্রবার প্রশ্ন করা হলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল জানান, সম্প্রতি রাশিয়ার কর্মকর্তাদের হামলাকারী ড্রোন দেখিয়েছে ইরান। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশিয়া যেন ইরানের কাছ থেকে ড্রোন কিনতে না পারে সেজন্য সব ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যে নেটওয়ার্ক ব্যবহার করে এই ড্রোন বেচাকেনা বা তৈরি করা হয়, সেই নেটওয়ার্কের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এ ব্যাপারে বেদান্ত প্যাটেল বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ব্যবহৃত ড্রোন নিয়ে অনেক বেশি চিন্তিত, যেগুলো এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনা এবং এর মিত্রদের উপর হামলা এর কাজে ব্যবহার করেছে ইরান। তিনি আরো বলেন, শুধুমাত্র নিষেধাজ্ঞা না, যুক্তরাষ্ট্র সব ব্যবস্থা নেবে ইরান থেকে রাশিয়া ড্রোন যাওয়া আটকাতে। ইরানের ড্রোন তৈরিতে যে সব কোম্পানি যন্ত্রাংশ এবং প্রযুক্তি দেয় তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। সূত্র আল আরাবিয়া। বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের হুমকিতে ইউক্রেন। বড় ধরনের পরিবেশ বিপর্যয়ের হুমকিতে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন। দেশটির বিশাল এলাকা জুড়ে পড়ে আছে হাজারো অবিস্ফোরিত মাইন এবং গোলাবারুদ, রাসায়নিকের কারণে দূষিত হচ্ছে বাতাসও। এর মধ্যে মাইন অপসারণের কাজ শুরু করেছে ইউক্রেন, তবে দেশটির আশঙ্কা, পরিস্থিতি আগের মতো করতে অন্তত 7 বছর সময় লাগতে পারে। 5 মাসের বেশি সময় ধরে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। কিছু স্থানে রুশ আগ্রাসনের তাণ্ডব থামলেও এখনো রয়ে গেছে যুদ্ধের ক্ষত চিহ্ন। জল কিংবা স্থল সর্বত্রই পড়ে আছে অবিস্ফোরিত মাইন গোলাবারুদ, দূষিত হয়েছে বাতাসও। এমন পরিস্থিতিতে পরিবেশ বিপর্যয়ের সংখ্যা বিশেষজ্ঞদের। ইউক্রেনের জলবায়ু বিশেষজ্ঞ সোফিয়া সাদগুরাসকা বলেন, শুধু মাইনই নয়, বোমা আর রকেট হামলার কারণেও এলাকাগুলো দূষিত হয়েছে। অতীত যুদ্ধগুলোর ইতিহাস বলছে, যুদ্ধের ক্ষতিকর প্রভাব থেকে মুক্তি পেতে দশকের পর দশক লেগে যায়। অনেক জায়গায় এখনো বসবাসের অনুপযুক্ত। জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সামি অঞ্চল। এ অঞ্চলে প্রায় অর্ধেকেই দূষণের শিকার। এছাড়া রাজধানী কিয়েভের অনেক এলাকাই এখন বসবাসের অযোগ্য। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনেস্ট্রিরস্কি বলেন, যুদ্ধের সামি শহরের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই শহরের 47% এলাকাই দূষিত, অর্থাৎ শহরটির অর্ধেকেই দূষণের শিকার। অন্যদিকে দূষিত হয়েছে কিয়েভের 25% এলাকা। ইউক্রেনের ক্ষতিগ্রস্ত এলাকা থেকে মাইন গোলাবারুদ অপসারণে $89 মিলিয়ন সহায়তা প্যাকেজ অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে শুরু হয়েছে ডিমাইনিং কার্যক্রম। কর্তৃপক্ষ বলছে, এ কাজের জন্য প্রয়োজন অন্তত 7 বছর মাইন অপসারণ করা একটি দীর্ঘ প্রক্রিয়া। এজন্য আমাদের অনেক কাজ করতে হবে। ধারণা করছি এ কাজে আমাদের কমপক্ষে 7 বছর সময় লাগবে। অন্যান্য স্থানের তুলনায় পানি থেকে মাইন অপসারণ কঠিন। তিনি আরো বলেন, ইউক্রেনের 27% এলাকা থেকে মাইন অপসারণ প্রয়োজন বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে দেশটির 67,000 হেক্টরের বেশি এলাকা থেকে 175,000 যুদ্ধ সরঞ্জাম অপসারণ করা হয়েছে।
রুশ ঘাঁটিতে ইউক্রেনীয় হামলায় কি বার্তা পাচ্ছে মস্কো? রাশিয়ার দখলকৃত ক্রিমিয়ার সাকি বিমান ঘাঁটির যেসব স্যাটেলাইট ছবি প্রকাশিত হয়েছে তা মিথ্যা নয়। ধারণা করা হচ্ছে 9টি রুশ যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। বাস্তবে এই সংখ্যা আরো বেশি হতে পারে। মঙ্গলবারের বিস্ফোরণের পর ছবিতে এসব যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষ খুব অল্পই দেখা যাচ্ছে। অরুইসি এর বিশ্লেষণ অনুসারে ইউক্রেনে এখনো পর্যন্ত রাশিয়া যত সংখ্যক যুদ্ধ বিমান হারিয়েছে মঙ্গলবার ধ্বংস হয়েছে 1/5। মোট 47টি যুদ্ধ বিমান হারিয়েছে রাশিয়া। অবশ্য রাশিয়ার অস্ত্রাগারে এখনো বেশ কয়েক ডজন যুদ্ধ বিমান রয়েছে। ইউক্রেনের সাফল্যের মাত্রাও তাৎক্ষণিক, প্রোপাগান্ডার মূল্য খুব বাড়িয়ে বলার সুযোগ নেই। অবশ্য যুদ্ধ শুরুর ক্রিমিয়াতে ইউক্রেনের এটি প্রথম হামলা নয়, তবে এটি সবচেয়ে বড় হামলা। শুধু 110 মাইল দূরে বা যুদ্ধক্ষেত্র থেকে দূরে এই হামলা হয়েছে তা গুরুত্বপূর্ণ তা নয়। এই হামলা হয়েছে হাজারো পর্যটকের চোখের সামনে। ভিডিওটিতে দেখা গেছে রুশরা তাড়াহুড়ো করে সূর্যের আলো থেকে সরে যাচ্ছেন। দূরে বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলি দেখা গেছে, পরে রাস্তায় যানবাহনের জট তৈরি হয়েছে। অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক রয়েছেন ইরান ও আফগানিস্তান। ইরানের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি জানালেন, ইরানের প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি হাসান কাজেমি কোমি বলেছেন, যে কোনো পরিস্থিতিতে অভিন্ন শত্রুর ব্যাপারে সতর্ক থাকতে সম্মত হয়েছে ইরান ও আফগানিস্তান। তিনি নিজের সাম্প্রতিক আফগানিস্তান সফর ও দেশটির কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাতের কথা উল্লেখ করে এই সতর্কতা বাণী জানিয়েছেন। 2021 সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর ইরান অতীতের মতোই দেশটির স্থিতিশীলতা প্রতিষ্ঠার কাজে সহযোগিতা দেওয়ার নীতি অব্যাহত রাখে। আফগানিস্তানের অর্থনৈতিক দুরবস্থার কথা বিবেচনা করে যেসব দেশ কাবুলে মানবিক ত্রাণ ও নগদ অর্থ সাহায্য পাঠিয়েছে, ইরান সেগুলোর শীর্ষে অবস্থান করছে। কাবুলকে সহযোগিতা করার অংশ হিসেবে 2021 সালের 27 অক্টোবর ইরানের রাজধানী তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতাদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত করা ছিল ওই বৈঠকের লক্ষ্য। আফগানিস্তান বিষয়ক ইরানের বিশেষ প্রতিনিধি কোমি আজ এক টুইটার বার্তায় লিখেছেন, আফগানিস্তান সফরে দেশটির উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি। এসব সাক্ষাতে আফগানিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে গঠনমূলক আলোচনা হয়েছে। কোমি টুইটার বার্তায় আরো বলা হয়, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন শক্তিশালী করতে সম্মত হয় দুদেশ। একই সঙ্গে ইরান ও আফগানিস্তানের মতো দুটি ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী দেশের মধ্যে মতবিরোধ উত্তেজনা উস্কে দিয়ে তৃতীয় কোনো পক্ষ যেন তার অশুভ লক্ষ্য হাসিল করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতেও সম্মত হয়েছে তেহরান ও কাবুল। সূত্র পার্স টুডে। রাশিয়া সস্তা তেলেই বাঁচিয়ে দিল ভারতকে। সত্যি কথা বলতে কি, রাশিয়া এই সস্তায় তেল দিয়ে ভারতকে বাঁচিয়ে দিল, না হলে ভারতের তেলের দাম কমা দূরে থাক অনেকটা বেড়ে যেত। একটা সময় ছিল যখন ভারতের লাগাতার 12 দিন ধরে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছিল। সব মিলিয়ে 15 দিনের মধ্যে অন্তত 14 বার তেলের দাম বাড়ানো হয়েছিল। তেলের দাম লিটারে 100 টাকা ছাড়িয়ে গিয়েছিল। তারপর পেট্রোল ডিজেলের সেঞ্চুরি নিয়ে সামাজিক মাধ্যম ও মিডিয়ায় বেশ আলোচনা হয়। এমনও আলোচনা শুরু হয়েছিল যে পেট্রোল ডিজেলের দাম নিয়ে সরকার পুরো টেন্ডুলকারের ফর্মে ব্যাট করছে। এই সমালোচনা যখন প্রবল হয় তখনই এক ধাক্কায় পেট্রোল ডিজেলের দাম লিটার প্রতি 9.5 টাকা কমিয়ে দেয় সরকার। ফলে দিল্লিতে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি 96 টাকা। সামান্য বেশি দামে এমন নয় যে আন্তর্জাতিক বাজারের তেলের দাম কমে যাওয়ায় সরকারের এই সিদ্ধান্ত নিতে পেরেছিল। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেনি, বরং ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর তা অনেকটাই বেড়েছিল। তা সত্ত্বেও সরকার যে এই সিদ্ধান্ত নিতে পেরেছে তার কারণ রাশিয়া থেকে সস্তায় তেল পাওয়া। তেল, প্রাকৃতিক গ্যাস ও এলপিজির ক্ষেত্রে ভারত তার চাহিদার 80-85% আমদানি করে। ভারত এতদিন তেল গ্যাসের বেশিরভাগ কিন্তু মধ্যপ্রাচ্য থেকে, 52.7% এখান থেকেই আসত, 15% আসত আফ্রিকা থেকে এবং আমেরিকা থেকে 14%, মাত্র 2% তেল রাশিয়া থেকে আসত। এই পরিস্থিতির রাতারাতি বদলে যায় ইউক্রেনে রাশিয়ার হামলার পর। ইউরোপ রাশিয়া থেকে তেল গ্যাস ও কেনা কমিয়েছে, রাশিয়াও তাদেরকে কম তেল ও গ্যাস সরবরাহ করছে। মার্কিন নিষেধাজ্ঞার পর বাকি দেশগুলোতেও রাশিয়ার তেল ও গ্যাস অনেক কম যাচ্ছে বা যাচ্ছেই না। রাশিয়ার থেকে তেল এখন মূলত নিচ্ছে ভারত ও চীন। আমরা জানি অর্থনীতির হিসাব নিকাশ খুবই নিরস, কিন্তু প্রকৃত অবস্থা বুঝতে গেলে এই হিসাবের দিকে তাকানোটাও খুব জরুরি। 2021 সালে এপ্রিল মে মাসে রাশিয়া থেকে মাত্র $44.10 লাখ তেল কিনেছে ভারত, আর 2022 সালে শুধু মে মাসেই $190 কোটি তেল কিনেছে ভারত। আগে বছরে চাহিদার মোট 2% রাশিয়া থেকে আনা হতো, এবার এপ্রিল মে মাসে চাহিদার 10% তেল রাশিয়া থেকে এসেছে। যত সময় গড়িয়েছে ততই রাশিয়া থেকে তেল আনার পরিমাণও বেড়েছে, কারণ রাশিয়া সস্তায় তেল দিচ্ছে।